বিরিয়ানির গন্ধ একটা নতুন ইনোভেশন কি বানিয়েছে এটা কি প্লিজ আপনারা খাও Hi, this is Indro. Hi, this is Shani. Welcome to our channel, doodlebangali. And don't forget to like, share, and subscribe our YouTube channel. Guys, तो मैं सोचती हूँ ना बोलो तो कोलकाता ते कोटा भालो फूड ब्लॉगर के चेनो आमादर के छाड़ा इस सज्जन को क्या तकलीफ है भाई क्या तकलीफ है इनको তোমরা আশা করি কলকাতা ফুডির নাম শুনেছো আমাদের সকলের প্রিয় বিজিত দা নিজের বাড়িতে একটা দোকান খুলেছে যে দোকানে বলতে পারো স্ন্যাক্স জাতীয় মোটামুটি অনেক রকমের আইটেম পাওয়া যায় কিছু ইউনিক আইটেম আছে যেটা আর কোথাও পাবে না এখন বলবো না খানকার স্পেশাল একটা কিন্তু আইটেম আছে নতুন হ্যাঁ নতুন এসে আমি জানি না বিজিত দা বাড়িতে আছে কিনা থাকে তো অবিয়াসলি মিট করব বাট তোমরা যাদবপুর চলে আসবে যাদবপুর এসে সুলেখা মোড়ে এটা তো বিবেকানন্দ বিদ্যাপীঠ দেখো এই যে ঠিক লেন্সকার্ট আছে লেন্সকার্ট ঠিক উল্টো দিকে বিজিত দা বাড়ি বিবেকানন্দ তোমাদেরকে বলবো কেমন লাগলো আমাদের লেটস গো Wish you would've left me here Now I'm just controlled by fear What's the point in our reflection If you never look in the mirror এখানে কিন্তু বিরিয়ানি চপ যেটা রয়েছে এখানকার খুব ফেমাস তো এটা তো ট্রাই করবই তাছাড়াও এখানে কিছু ভেজ এন্ড ননভেজ কম্বো রয়েছে তো আন্টি এই মোমেন্টে ননভেজ কম্বো কি বাবা আমরা একটু ফ্রাইড রাইস চিলি চিকেন ওকে তো তাহলে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন ট্রাই করতে পারি কি বলো একটা ননভেজ কম্বো নিতে পারি আর হচ্ছে বিরিয়ানি চপ চপ তো খাবই মানে আমি এসে যখন এটা খাবই Setting fire to my brain Wondering how I'm to বলে দিই বিজিত দা অ্যাকচুয়ালি কে বিজিত দা অনেকদিন ধরে ইউটিউবে ফুড ব্লগস করছে আর সত্যি দারুণ করে আমরা দেখেছি অনেক ইউটিউবার বা যারা ফুড ব্লগার তাদের একটা ইন্সপিরেশন এন্ড স্পেশালি বিজিত দা মানে বুফে যেগুলো করে মানে সেরা সেরা মানে কিছু ইউনিক জায়গা বের করে আমাদেরকে বলে তাহলে একটা ফ্রাইড রাইস কম্বো আর একটা বিরিয়ানি চপ এটা কিসের চপ ভাজ্য ঘটি লোটে ফ্রাই আচ্ছা আচ্ছা লোটে ফ্রাই আচ্ছা দেখেই তো লোভ লাগছে বলছি তোমাদের এই দোকানটা কবে খুলেছে আমাদের এটা খুলেছে 1 জুলাই 1 জুলাই এই বছরই হ্যাঁ বিজিত দা কি বাড়িতে আছে না এখন নেই এখন আউট অফ কলকাতা আছে আচ্ছা কম্বোর সাথে তো আমরা গ্রেভি চিলি চিকেন নাই তো হ্যাঁ ওটা উইথ বোন থাকে আর যেটা ড্রাই চিলি চিকেন ওটা উইদাউট বোন থাকে আচ্ছা তাহলে আমরা তাহলে গ্রেভিটাই নিই যেহেতু কম্বোর সাথে ওটাই যায় ওটাই দিয়ে দাও তাহলে বিরিয়ানি চপ তো এটার প্রাইস হচ্ছে মাত্র 20 রুপিস এন্ড এটার কম্বোটার দাম হচ্ছে গেস করতে হবে পারছো না আমি 50 টাকা কত আবার বল 50 only 50 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন কোয়ান্টিটি তো আর লোক সামনেতে পাচ্ছি না প্রচুর শুনেছি এখানে কিন্তু বিরিয়ানি চপ খুব ভালো খেতে আমি বিরিয়ানি চপটাকে ভাঙি এই যে বিরিয়ানি চপ ওকে ভিতরে রাইস মতো একটা পুর রয়েছে রাইসের আহা এই যে স্মেল আসছে বিরিয়ানির গন্ধ একটা নতুন ইনোভেশন বিকজ কি বানিয়েছে এটা এটা আলাদাই বানিয়েছে পুরো পুরো বিরিয়ানি খেতে লাগবে ভেতরে একটা চিকেনও আছে আর বাইরে দিয়ে একটা পুলুরির মতো মানে চপ যেরকম হয় অসাধারণ খেতে লাগছে একটু প্লিজ একবার খাও আমি এখানে দাঁড়িয়ে আমি বিরিয়ানির গন্ধ পাচ্ছি আন্টি কি বানিয়েছে প্যান হয়ে গেছে বিজিত দা আন্টি রক্স সরি বিজিত দার মা আমার আন্টি লিকুইড বল অনেক বড় প্রাস্ত বিরিয়ানি স্মেলটা আসছে পুরো ঘরবা যেরকম মায়েরা বিরিয়ানি রান্না করে ওরকম
ভেতরে পুরো স্টাফিংটা এখন আটকে আছে। ভেতরে দেখো এখানে যে রাইসটা হয় ওটাকে পুরো মেখে এটার মধ্যে স্টাফিং করে তারপর দিয়ে এই চপটা ভেজেছে। বিরিয়ানির চপ এটা খুব দারুণ ইনোভেশন, শুধু বিজিতদার এখানে এটা পাওয়া যাচ্ছে, আমাদের এলাকায় এখন আসেনি। এটা হচ্ছে বিরিয়ানির চপটা যেন প্লিজ প্লিজ সবাই একটু ফলো করো, নর্মাল যারা লোকাল ভেন্ডার বা দোকানদার তোমরা প্লিজ এরকম কিছু একটা বানাও, আমিও যে আমার এরিয়াতে এরকম একটা জিনিস পাওয়া যাক। সত্যি আমি কেন আমার মা বাবা এটা ভালোবাসবে খেলে, খুব ভালো খেতে, এগুলো খাবো একটু। না ওয়েট, আমার জন্য রাখ একটু, না ওয়েট ওয়েট Counting the days until you're gone, waiting for us to carry on. Oh, I'm running, what am I running from? Time's going by, but where's the time? Biriyani chop shesh hoye geche, ebar khabo hocche fried rice and chili chicken. Just quantity টা দেখো গাইস, কতটা quantity দিয়েছে, মাত্র 50 টাকায়। বাট আমি বলবো যে এবার যদি টেস্টটা ভালো হয় তাহলে আর আমি বলবো তোমরাও আসো। তো আমি একটু গ্রেভি নিয়ে এবার রাইসটা দিয়ে গুড, কেমন খেতে? মায়েরা যেরকম বাড়িতে বানায় পুরো রকম টেস্ট, আমার মা বাড়িতে বানিয়েছে মনে হচ্ছে। সো পুরো বাড়ির টেস্ট খুব ভালো হয়েছে আমার, টেস্টি প্রপার টেস্ট। এই যে চিকেন, চিকেনটা খুব খুব সফট, খেতে পারছি না, আমার হালকা ঝাল লেগেছে। চিকেনের বড় বড় দুটো পিস দিয়েছে অ্যান্ড দুটো ছোট ছোট পিস দিয়েছে, তুই একবার খেয়ে দেখ। এবার আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেয়ে দেখবো, অনেকটা কোয়ান্টিটি দিয়েছে আর গাইস মাত্র 50 টাকা, এতটা চারটিখানি কথা না, ঠিক আছে? হ্যাঁ, সো এখানে হচ্ছে আমি গ্রেভি দিয়ে রাইসটা নিয়ে নিয়েছি, আমার স্কুটারও একটু পড়ে গেল। সো খা খে বল কেমন? বেশ ভালো খেতে, আমি এতটা এক্সপেক্ট করিনি। আমি অনেস্ট রিভিউ দেব, গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়েছে, যেরকম একটা ফ্রাইড রাইস হয়ে থাকে। বাট বেস্ট ব্যাপার হচ্ছে এটা বাড়িতে বানানো, তোমরা নিজেরাই দেখলে বিজিতদার বা নিজের হাতে রান্না করছে, এটা রিচ একদমই না, খেতে পুরো ঘরোয়া। কোনো বাবা মাই আই গেস তোমাদের বারণ করবে না যে হোমমেড খাবার খেতে, অবিয়াসলি। তোমরা মানে দেখো চিকেনটা খেয়ে দাও, চিকেনের পিসটা দেখো, চিকেনটা চামচ দিয়ে কাটতে পাবো না, আমি হাত দিয়ে খাবো আজকে চিকেনটা। এই যে চিকেন, এই রে সাইজটা আস্তে পুরো সফট, সেরা খেতে সেরা টেস্টি। হ্যাঁ 50 টাকা দাম নিচ্ছে বলে বলছি না, সত্যি টেস্টি খেতে। হ্যাঁ 50 টাকা তো আরো একটা অ্যাডভান্টেজ যে হ্যাঁ এত টেস্টি খেতে এত কম দামে, আমি আমি বলবো অনেকটাই কম দাম নিচ্ছে না সেই অনুযায়ী, কম দাম। আর দেখুন গাইস একটা কথা বলি, কম দাম বলেই যে মাংসটা কোনো বাজে জায়গা থেকে নিয়ে এসেছে একদম এটা মনে করবেন না, বিকজ এমন অনেক জায়গা আছে যেখানে ভালো মাংস কম দামে দেয়। কেমন লাগছে মানে খাচ্ছে আলাদাই মজায় খাচ্ছি, দারুণ দারুণ বানিয়েছে, মানে প্রপার চিলি চিকেন, না বেশি টক না বেশি ঝাল, প্রপার চিলি চিকেন। আমি বলবো থ্যাংক ইউ বিজিত দা, মানে কংগ্রাচুলেশন আমার আর ঈশানের দিক থেকে, অবিয়াসলি কংগ্রাচুলেশন। নিজে এতগুলো ব্লগ করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মা ভাইকে একটা এরকম দোকান মানে তৈরি করে দিয়ে এখন ওদেরকেই ম্যানেজ করতে দেওয়া, মানে সবাই হ্যাপি আই গেস। দোকানটা ভিড়, ননস্টপ লোক এসে, হ্যাঁ দেখো অলরেডি আছে, যখন খুলেছে আমরা তখনই এসছি ব্লগ করতে, তখনই দেখি দু তিনজন দাঁড়িয়ে ছিল অলরেডি। তো আমি বলবো যে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট, মানে তুমিও জানো, তাই বলবো কংগ্রাচুলেশন মন থেকে অ্যাজ এ ব্লগার। আর আমাদের খেয়ে সত্যি ভালো লাগছে, আর দামটা মানে অত্যাধিক কম, আর আমি বলবো সারপ্রাইজিং, মানে আমি দোকান খুলে এত কম দাম তো আমি রাখবো না। আর তার থেকে আমার কিছু বলতে দে, আমি বলবো বিজিত দাকে যে আরো এরকম বিরিয়ানি চপের মতো নতুন নতুন আইটেম তোমরা প্লিজ বানাও, মানে আমি বিরিয়ানি চপের খুব ফ্যান হয়ে গেছি। একটা আফসোস হয়ে গেল, বিজিত দা বাড়িতে নেই, আউট অফ দি স্টেট আছে, কাজ দেখা হতো ভালো হতো কথা হতো, কিন্তু নেই যখন কি করা যাবে আমরা, আবার তাই বলে ফুড ব্লগটা তো আমরা ডিউ রাখতে পারি না, একদমই না, ওটা করি পরে একদিন এসে আমরা না হয় দেখা করে নেবো। আই গেস কোনো একটা ইভেন্টে দেখা হয়েও যেতেও পারে, আমাদের খাওয়া হয়ে গেছে এখন, মানে কি বলবো আমাদের মুখে না লেগে আছে, এত ভালো লেগেছে, বেশ ভালো। আমরা তোমরা যাদবপুর আসলে একবার এখানে ট্রাই করে যেও, এখানে কিন্তু 6টার সময় দোকান খোলে, টাকা পয়সা উসুল করে উসুল কেন, আরো বেশি আমি বলবো যথেষ্ট ভালো, আমি বলবো যা 50 টাকা তুমি এতটা জিনিস পাচ্ছ, যা টেস্ট যা কোয়ান্টিটি সেই অনুযায়ী কিন্তু দামটা অনেকটাই কম বলছে, এক্স্যাক্টলি। বিরিয়ানি চপটা কিন্তু খেতেই হবে, আমি বলছি বিরিয়ানি চপটা বেশ নতুনত্ব, মানে না আলু ডিমের চপ মোদার চপ অনেক খেয়েছি, আমের চপও খেয়েছি, কিন্তু বিরিয়ানি চপ গাইস, বিরিয়ানি ইজ ইমোশন, সেটা ভুলে গেলে চলবে না, প্রপার বিরিয়ানি খেয়ে লাগছে, ভেতরে বিরিয়ানি, ভেতরে বিরিয়ানি, বিরিয়ানি স্টাফিং, বিরিয়ানি দেওয়া, মানে চিকেনও দেওয়া। আর বিজিতদার মা এখন সত্যি বলছে অনেক কাস্টমার আছে, একটু বিজি, মানে ইতিমধ্যে হাঁপিয়ে গেছে, এই জায়গাটা খুব গরম, এখানে ভাবছে
সম্ভব হয়েছে আমরা কথা বলেছি, আমরা প্ল্যানিংয়ে আছি যে আমরা বাড়ির জন্য তিনটে বিরিয়ানি চপ এখন কিনে নিয়ে যাবো। সো আই গেস সেটা শ্যুট করতে হবে না, তোদের বলে রাখছি এতটাই ভালো খেতে। আমিও চাই আমার মা বাড়িতে এরকম বানা, শুধু দোকানদারই না আমার মাও যেন এটা বানাক, এটা খুবই আই গেস ইজি রেসিপি। সুযোগ পেলে আমি কিন্তু জিজ্ঞেস করবো এখানে যে কিরকম করে বানিয়েছে, মানে বাঙালি ঘরে ঘরে এরকম যদি ইনোভেটিভ আইডিয়া আসে তাহলে তো আমাদের ফিউচার ব্রাইট, ছেলে মেয়ের কেরিয়ার যাই না বাট আমাদের ছেলে মেয়ের পেট যে ভরবে, ছেলে যে ট্যালেন্টেড ওনার মাও ট্যালেন্টেড। এক্স্যাক্টলি, সো মানে কি বলবো আমি, আমি বলবো এখানে বিজিতা নিজে ওর মাকে ইন্সপায়ার করে ফেলেছে, আর ভাইকে আর মাকে মানে এত বড় জিনিস সে একটা ম্যানেজ করতে দিয়ে আর নিজেও ব্লগ কন্টিনিউ করে আছে, এটা খুব একটা ভালো, মানে আমি বলবো সাকসেসফুল দোকান, আরে সাকসেসফুল দোকান, ইভেন লোক আসছে এখনো, আমি বলবো অনেক ব্লগার এখানে এসে আন্টির সাথে ওর ভাইয়ের সাথে গল্প করেছে, বাট আমি বলবো হ্যাঁ আমরা যতরকম পেরেছি কথা বলেছি, বাট আমি মনে করি আগে খাবার, খাবারের টেস্ট, খাবারের কোয়ান্টিটি, কারণ ওগুলো তোমাদের বেশি জানা দরকার, অ্যান্ড আসলে আর এখানে যখন খাবার কিনতে আসবে এমনিতে আন্টির সাথে তোমাদের গল্প হবেই, খাবারের ব্যাপারে বেশ যেরকম যারা ওরা বানায় নলেজ আছে, হ্যাটস অফ টু বিজিত দা। তো তোমাকে ট্যাগ করবো, তুমি দেখো ভিডিওটা, হ্যাঁ আই গেস তোমাদেরও ভালো লাগবে, সবার সবাইকে পুরো ভিডিওটা কিন্তু দেখো, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, এন্ড প্রেস দি বেল আইকন। ও হ্যাঁ রাইট, তো এবার আমাদের বাড়ি যাওয়ার পরে তো এবার আমরা আন্টি আর ভাইকে বাই বলে আসছি, চলো আন্টি বলে খেয়ে খুব ভালো। তো এখন আসি, ঠিক আছে আমার পরে আসবো, চালি যাও। হ্যাঁ আর বাকি তিন আমি খেয়েছি বিরিয়ানির চপ, আর এটা খেলাম হচ্ছে ননভেজ কম। বিরিয়ানি চপটা কিন্তু খুব ভালো ছিল, মানে পুরো নতুনত্ব, পুরো কোয়ান্টিটি দিয়েছো মানে এতটা দিয়েছো তো পেটে, আসলে যাক ভালো থাকে আসছে, আসছে ঘর তালে দিও। হ্যাঁ